ব্যবসায়ী অপহরণের ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতার। বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের কাওয়ামারি নয়াটলা এলাকায় মাখনা ফ্যাক্টরি থেকে অপহৃত হন অজয় কুমার সাহানি নামে এক ব্যবসায়ী। বিহারের দারভাঙ্গা এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী এদিন ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় বাইকে করে এসে পাঁচ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে অপহরণ করে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে দৌলতনগর গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী তথা মোহাম্মদ বাহাদুরের দিকে। জানা গিয়েছে গত বছর আর্থিক লেনদেনের জেরে অজয় কুমার সাহানির সঙ্গে বিবাদ বেঁধেছিল মোহাম্মদ বাহাদুরের। যদিও স্থানীয়দের তৎপরতায় এই বিবাদ মিটে যায়। যদিও এই অপহরণের পেছনে মোহাম্মদ বাহাদুর জড়িত আছে বলে অভিযোগ এনেছে ব্যবসায়ীরা। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাহাদুরের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত নয়াটলাতে কিছু দুষ্কৃতী পাঠিয়ে অজয় সাহানি আমার খুড়ি তাকে অপহরণ করেছে। পিস্তল ফেস্তুল ছিল। আচ্ছা, কে করালো অপহরণটা? ওই বাহাদুর। আর বাহাদুরটা কে? বাহাদুরটা হচ্ছে ওই ভরতপুরের ওই শহরবানোর মেম্বারের স্বামী, পঞ্চায়েতের মেম্বার তার স্বামী। আচ্ছা, কোন দল থেকে আছে? টিএমসি। টিএমসি থেকে। কেন অপহরণটা করলো? ওরা ফালতু একটা বলছে যে 20 লাখ টাকা পাবো, কিন্তু কোনো টাকাই পাবে না। এর এর আগে বিচার হয়েছে, কাসেম সভাপতি নিজে বিচার করেছেন, উনি সব ব্যাপারটা জানেন। ওই ফালতু একটা বলছে যে আমি 20 লাখ পাবো। থাকতো প্রায় 15 বছর ধরে ছিল। বাহাদুরের ওর সাথে কোনো হিসাব কিতাব নেই, তবুও এর আগে একবার কিতাব পড়েছিল। দেখ, আমরা সমাজের লোক বসে সবাই আলোচনা করে দেখলাম যে কোনো টাকা পায় না, ওটা ছুটে গেল। ও আর জায়গায় ব্যবসা করতে লাগলো, আর জায়গায় ব্যবসা করতে লাগলো। এবার আগামীকালকে, গতকালকে সন্ধ্যাবেলায় বাহাদুর ওর অনেক ক্রিমিনাল নিয়ে ওর নেতৃত্বে ওই অজয় সাহাকে কিডন্যাপ করেছে। বাহাদুরটা কে? ওর বাড়ি কোথায়? বাহাদুরের বাড়ি হচ্ছে ভৈরবপুর। যদিও কেউ অন্যায় করলে দল তার পাশে দাঁড়াবে না, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। আমরা প্রশাসনকে বলবো যে উপযুক্ত তদন্ত করে তিনি যদি দোষী হন, সে তিনি আমাদের দলের হোক আর যাই হোক, দোষীদের শাস্তি দেওয়াটাই হচ্ছে প্রশাসনের কাজ এবং মমতা ব্যানার্জির প্রশাসনের কাজ। আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর।